আসসালামু আলাইকুম বন্ধুরা, এএনএ হাউস প্লানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো হ্যাশ এবং গ্রেডিয়েন্টের ব্যবহার, কিভাবে হ্যাশ এবং গ্রেডিয়েন্ট ব্যবহার করে অটোক্যাড 2007 এর মধ্যে আমরা বিভিন্ন কাজ করে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিও। তো হ্যাশ এবং গ্রেডিয়েন্ট করার জন্য এখানে একটা আমি আমার একটা ফ্রন্ট এলিভেশন আছে, এই ফ্রন্ট এলিভেশনে আমি আপনাদেরকে হ্যাশ এবং গ্রেডিয়েন্টের ব্যবহার দেখাবো। তাহলে হ্যাশ এবং গ্রেডিয়েন্ট ব্যবহার করতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। তো হ্যাশ এবং গ্রেডিয়েন্ট ড্র টুলবারের একেবারে নিচের অংশে গ্রেডিয়েন্ট এবং হ্যাশ এই দুইটা অপশন থাকে, অথবা আমি কিবোর্ড থেকে যদি এস এন্টার দেই, এস প্রেস করি, তাহলে আমার হ্যাশ এবং গ্রেডিয়েন্টের একটা পেজ চলে আসবে। তো আমি কিবোর্ড থেকে প্রেস করলাম এস এন্টার। এখানে হ্যাশ এবং গ্রেডিয়েন্ট, এক পাশে হ্যাশ এবং এক পাশে গ্রেডিয়েন্ট এবং এক পাশে হ্যাশ, এখানে এই পেজের মধ্যে আছে। তো আমি যদি প্রথমে হ্যাশের ব্যবহার দেখাই, তাহলে আমি এখান থেকে হ্যাশ হ্যাশ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে কোন ধরনের হ্যাশ ব্যবহার করতে চাচ্ছি, তো আমি যদি এখানে ব্রিক্স নেই, ব্রিক্সের একটা হ্যাশ নেই, নেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এবার আমার ফিক পয়েন্ট, আমি যেটুকু অংশ হ্যাশ করব সেই অংশটুকু আমি ফিক পয়েন্ট করতে হবে। তো আমি এই অংশটুকু হ্যাশ করব, যেটুকু আমি এখন সিলেক্ট ক্লিক করলাম, যে অংশটুকু আমার সিলেক্ট হয়েছে। এখন আমি যদি রিভিউ দিই, তাহলে আমার যে হ্যাশটা আমি এই ব্রিক্সের যে হ্যাশটা দিয়েছি সেটা চলে আসছে। তো এটা অনেক পাতলা, দেখতে সুন্দর দেখা যায় না, তার জন্য আমি স্কেলটা কমিয়ে দিতে পারি। এখানে যদি 0.5 দেই, তাহলে আমার ব্রিক্সগুলো আরও ঘন হয়ে যাবে। আমি যদি 0.4 দেই, 0.4, তাহলে আরও ঘন হয়ে যাবে। এভাবে আমরা হ্যাশ ব্যবহার করতে পারি, এভাবে আমি এখানে যতগুলো আছে সবগুলো হ্যাশ করতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের জন্য আমি গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব। চলে যাওয়ার পরে আমি এখান থেকে কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য এখানে সব ধরনের কালার আছে, দেন ওকেতে ক্লিক করব। আমি যদি কালারটাকে ঘন করতে চাই, গাঢ় করতে চাই, ডেন্সিটি বাড়াতে চাই কালারটার, তাহলে আমি এটা বাড়াইতে পারবো। এখানে অ্যারো চিহ্ন আছে দুই দিকে, আমি যেদিকে আমি যদি বাড়াইতে চাই, তাহলে আমি রাইটে লেফটে ক্লিক করব, এবং কমাইতে চাইলে আমার রাইটে ক্লিক করব। তো এখানে আমি একটা কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেন আমি ফিক পয়েন্ট, আমি কোন অংশটুকু আমি গ্রেডিয়েন্ট করতে চাচ্ছি, তো আমি জানালার অংশটুকু হ্যাশ করতে চাচ্ছি। দেন রিভিউ দিয়ে দেখি ঠিক আছে কিনা, আমার জানালা হাইয়ের মতন হয়ে গেছে, দেন ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে জানালার পাশে যে আমার ফ্রেমটা আছে, সেই ফ্রেমটা যদি আমি গ্রেডিয়েন্ট করতে চাই, তাহলে আমি চলে আসলাম গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে আসার পর আমি থ্রি ডট বাটনে ক্লিক করলে এখানে আমার কালার চলে আসবে, তো আমি এখান থেকে একটা কালার নিব। আপনারা আপনাদের পছন্দ মতন এখান থেকে কালার চুজ করতে পারবেন। করার পরে দেন ওকে, আমি কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার বাউন্ডারিটায় ফিক পয়েন্ট করব। তো এটা বাউন্ডারি হচ্ছে কি আমার জানালার ফ্রেমের অংশটুকু, দেন ওকেতে ক্লিক করব। আমার জানালার অংশটুকু, যে ফ্রেমের যে অংশটুকু আছে সেটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তারপরে মধ্যখানে যে অংশটুকু আছে সেটা যদি আমি কালার করে দেখাতে চাই, সেম আমি গ্রেডিয়েন্টে চলে যাব। এখান থেকে একটা কালার সিলেক্ট করব, যে কোনো একটা কালার সিলেক্ট করব। আমি এখান থেকে সিলেক্ট করার পরে দেন ওকেতে ক্লিক করব, এবং আমি বাউন্ডারি আমি যে অংশটুকু গ্রেডিয়েন্ট করব সেই অংশটুকুতে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব, আমার এটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো এইভাবে হ্যাশ এবং গ্রেডিয়েন্ট ব্যবহার করে আমরা দরজা, জানালা এবং বিভিন্ন বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন বিভিন্ন সবগুলো জিনিস আমরা দেখাইতে পারবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, ইফেক্টিভ কিছু শিখতে চান, ভালো কিছু শিখতে চান, কার্যকরী কিছু কিছু শিখতে চান, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।